হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের খুবই সিম্পল কিন্তু খুবই ডিলিশিয়াস একটা বাঁধাকপি ভাজা করে দেখাবো। রেসিপিটি একবার ঘরে অবশ্যই ট্রাই করবেন, দেখবেন সবার খুবই পছন্দ হবে। তাহলে চলুন ফটাফট রেসিপিটি শুরু করা যাক। আমি একটা বাঁধাকপি নিয়েছি, 500 থেকে 600 গ্রামের মতো হবে। ওপরে পাতাগুলো ফেলে দিয়েছি, ফেলে দিয়ে খুব ভালোভাবে আমি কেটে নিয়েছি এবং খুব ভালোভাবে চেক করেছি কোনোভাবে কোনো নোংরা না থেকে যায়। যদি আপনার মনে হয় যে কোনোভাবে কোনো নোংরা থাকতে পারে ভেতরে, তাহলে কাটার পরে একবার অবশ্যই ধুয়ে নেবেন। এখানে দেখুন আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলোকে আমি স্লাইসেস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ছোটো ছোটো করেও কাটতে পারেন। স্বাদ মতো কিছু কাঁচা লঙ্কা নিয়েছি কেটে, আর এখানে 1.5 ইঞ্চির মতো আদা নিয়েছি, আদাগুলো আমি কুটে নিয়েছি। আপনি চাইলে গ্রেটারে গ্রেট করেও নিতে পারেন। আর এখানে দেখুন আমি 3টে মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি, টমেটোগুলোকে খুব ছোট করে কাটিনি, রাফলি কেটে নিয়েছি। আপনি দেখতে পারেন সাইজ। আমি এরকম করে এই কারণেই কেটেছি যে আমি টমেটোগুলো একেবারে লাস্টে দেব, যাতে টমেটোতে একটু ক্রাঞ্চ থাকে, একেবারে সফট আমি করব না। এই কারণে আমি একটু রাফলি কেটে নিয়েছি। আপনিও এইভাবে ট্রাই করে দেখবেন, আপনারও খুব ভালো লাগবে। এবার দেখুন এখানে আমি ইন্ডাকশানে কড়াই বসিয়েছি, হিট চালু আছে। এবার আমি তেল দিয়ে দেবো। নিজের পছন্দ অনুযায়ী তেল কম বেশি করতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। তেলকে একটু গরম হতে দেব, তারপরে আমরা দিয়ে দেব 1 পিঞ্চ মতো হিং। হিংয়ের সাথে সাথে আমরা দেব 1 টিস্পুন মতো জিরে। এবার আমরা দিয়ে দেব 1 টিস্পুন মতো জোয়ান, যাকে আজওয়াইন বলা হয়ে থাকে বা ক্যারম সিডস বলতে পারেন ইংলিশে। এই দেখুন, এবার শেষে আমরা দেব 1 টিস্পুন মতো সর্ষে, কালো সর্ষে দেব। সর্ষেটা খুব ভালো করে ফুটে যাওয়ার পরে আমরা এখানে দিয়ে দেব 2 থেকে 3টে তেজপাতা আর 2 থেকে 3টে শুকনো লঙ্কা। আপনি দেখতে পাচ্ছেন মশলাগুলোর কালার খুব ভালোভাবে ডার্ক হয়ে গেছে। এবার আমরা পেঁয়াজটাকে অ্যাড করব। এই দেখুন যে পেঁয়াজটা আমরা কেটে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু নেড়ে নেব। খুব বেশি লাল করে আমরা ভাজবো না, হালকা লাল করে একটু ট্রান্সপারেন্ট কালার হওয়া পর্যন্ত আমরা ভেজে নেব। আপনি দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালার হালকা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা, যেটা আমরা কেটে রেখেছিলাম আর আদাটা কুটে রেখেছিলাম। আদাটাকে খুব ভালোভাবে ভাজার দরকার আছে। যতক্ষণ পর্যন্ত আদার যে কাঁচা গন্ধটা সেটা চলে না যায়, ততক্ষণ পর্যন্ত আমরা ভেজে নেব। আদার কাঁচা গন্ধ থাকলে খেতে একেবারেই ভালো লাগে না, এই কারণে খুব ভালো করে ভেজে নেওয়া খুবই জরুরি। রান্নার সুগন্ধ থেকেই আমরা বুঝতে পারি যে আদা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আর মশলার দিকে তাকালেও বোঝা যায়। এবার আমরা দিয়ে দেব 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো আর 7 মতো লবণ। এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব। এবার আমরা দিয়ে দেব 1 টিস্পুন ভরে ধনে পাউডার। আমি 1/2 টিস্পুন করে দুবার দিচ্ছি এবং ভরে ভরে দিচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন উঁচু উঁচু করে। আর দিয়ে দেব 7 মতো অল্প কিছু লাল লঙ্কার গুঁড়ো, কারণ আমরা কাঁচা লঙ্কাও ব্যবহার করেছি, এই কারণে লাল লঙ্কার গুঁড়ো খুব বেশি দিতে হবে না, নিজের 7 মতো দেবেন। এটাও ভালো করে মিশিয়ে নিলাম। আর মিশিয়ে নেওয়ার পরে আমরা এখানে বাঁধাকপিটা অ্যাড করব। বাঁধাকপিটা অ্যাড করার পরে মশলার সাথে বাঁধাকপিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে পানির ব্যবহার একেবারেই করছি না, আপনি চাইলে 1/4 কাপ বা তার থেকেও একটু কম জল ব্যবহার করতে পারেন, কিন্তু আমি একেবারেই ব্যবহার করছি না। আমি সবজিটাকে ঢেকে ঢেকে রান্না করব, যাতে সবজির ভেতরের ময়েশ্চারটা উড়ে না যায়, একেবারে ডিহাইড্রেটেড না হয়ে যায়। আমি এই কারণে খুব ভালো করে মিশিয়ে ঢেকে ঢেকে রান্না করব। আপনি চাইলে একটুখানি জল ব্যবহার করতে পারেন, আর না করলেও ভালো। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে
ঢেকে দেব। ঢেকে দিয়ে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত বাঁধাকপিটা খুব ভালোভাবে কুক না হয়ে যায়, ভালোভাবে গলে না যায়। এখানে আপনি দেখুন আমি কিছু চীনাবাদামকে ভেজে রেখেছি, এই দেখুন কিছু চীনাবাদাম আমি ভেজে রেখে দিয়েছি আগে, যেটা আমি ভিডিও করতে ভুলে গেছি। তো এইভাবে আপনিও কিছু চীনাবাদাম ভেজে রেখে দিন আগে থেকে, এটা আমরা পরে ব্যবহার করব, এখন করব না। আপনি চাইলে এটাকে স্কিপও করতে পারেন, কিন্তু এটা যদি ব্যবহার করেন তাহলে স্বাদটা খুবই ভালো আসে। এই দেখুন আমি ঢাকনাটা সরাচ্ছি, বাঁধাকপিটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে। মাঝে আমি 3-4 বার ঢাকনা সরিয়ে চালিয়ে দিয়েছিলাম, নাড়িয়ে দিয়েছিলাম যাতে নিচে থেকে পুড়ে না যায় আর সব দিকে এক সমানভাবে ভাজা হয়ে যায়। এবার আমি দেখাচ্ছি আপনাকে কি এখন সবজিটা পুরোপুরি কুক হয়ে গেছে, বাঁধাকপিটা খুব ভালোভাবে গলে গেছে। ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে এবার আমরা টমেটোটা অ্যাড করব, যে টমেটোটা আমরা কেটে রেখেছিলাম ওটাই আমরা এখানে অ্যাড করে দেব। এখানে অ্যাড করলে হয় কি, টমেটোতে খুব ভালো ক্রাঞ্চ থাকে আর ক্রাঞ্চি টমেটো এই সবজির মধ্যে খেতে খুবই ভালো লাগে। আপনিও এইভাবে একবার ট্রাই করে অবশ্যই দেখবেন, আপনারও খুব ভালো লাগবে। আর আমি শুরু থেকেই হিটটা মিডিয়ামে করে রেখেছি, এটা আমি বলতেই ভুলে গেছি কি হিটটা বরাবরের জন্য আমি মিডিয়াম করে রেখেছি। আর যখন আমি সবজিটাকে ঢেকে দিচ্ছিলাম তখন মিডিয়াম থেকে একটু কম করে রেখেছিলাম। এবার আমরা চীনাবাদামগুলো অ্যাড করব। এখানে অনেক বেশি আমি ভেজে রেখেছি, কিন্তু এত বেশি আমরা অ্যাড করব না, 2 মুঠোর মতো অ্যাড করে দেব। 2 মুঠোর মতো চীনাবাদাম আমি অ্যাড করে দিয়েছি, এটাও খুব ভালো করে মিশিয়ে নেব। আপনি চাইলে এটা স্কিপও করতে পারেন, আমি আগেও বলেছি এতে কোনো সমস্যা নেই। এবার লাস্টে আমরা দিয়ে দেব 1/2 টিস্পুন ভরে ভেজে রাখা জিরা ধনিয়ার পাউডার, আর এর সঙ্গে দিয়ে দেব আমরা 1/2 টিস্পুন থেকে একটু কম শাহি গরম মশলা। যদি আপনার নর্মাল গরম মশলা হয় তাহলে 1/2 টিস্পুন ভরে দেবেন। এটা শাহি গরম মশলা আমি ঘরে বানিয়েছি, রেসিপিটা আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনি চাইলে চেক করতে পারেন। এবার আমরা এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব, মানে এই দুটো মশলা আর সবজিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন আমাদের দরকার ছিল কিছু ফ্রেশ ধনে পাতা, কিন্তু আমার কাছে অ্যাকচুয়ালি ফ্রেশ ধনে পাতা নেই, আমার কাছে আছে ড্রাই ধনে পাতা, আমি এইভাবে শুকিয়ে স্টোর করে থাকি। তো সেখান থেকে আমি 1 টেবিল চামচ মতো নিয়েছি। এবার আমরা 2 হাতের মধ্যে একটুখানি ঘষে দিয়ে দেব, তাতে ফ্লেভারটা খুব ভালো আসবে। আপনার কাছে ফ্রেশ থাকলে অবশ্যই ফ্রেশ ধনে পাতা দিয়ে দেবেন। এটাকেও ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমাদের আর কোনো কাজ বাকি নেই, আমাদের সবজি সার্ভ করার জন্য একেবারে তৈরি হয়ে গেছে। এবার আমরা হিটটাকে বন্ধ করব আর সবজিটাকে সার্ভ করে নেব। বন্ধুরা, এই রেসিপিটা খুবই সিম্পল হলেও খেতে কিন্তু অসাধারণ লাগে, আপনি একবার অবশ্যই ট্রাই করবেন। খুবই সাধারণ একটি রেসিপিতে আর খুবই কম সময়ে আপনি খুবই ডেলিশিয়াস একটা সবজি বানিয়ে ফেলবেন, এবং সবজিটি সবার খুবই পছন্দ হবে, অবশ্যই ট্রাই করবেন। এবং যদি ট্রাই করেন তাহলে কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না কি আপনার কেমন লাগলো। চলুন বন্ধুরা, আজকের জন্য এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খেতে থাকবেন। বাই বাই।